বাড়ির স্ত্রীর সাথে রান্নাটাই আলাদা, বাড়ির জিনিস তুলে স্ত্রী শাক কাটছি, বাড়ির স্ত্রী শাক তুলে নিয়ে এসে আলু দিয়ে চচ্চড়ি করবো, সবাটা দিয়ে বাড়ির স্ত্রীর সাথে স্বাদেই আলাদা, বাড়ির জিনিস তুলে খেতে। স্ত্রী শাক কাটা হয়ে গেছে, এবারে আলু কাটবো, ছোট ছোট করে কাটবো। তেল দিয়ে দিই কড়াতে, পাঁচটা বাড়ি দিলাম, পাঁচ ফোড়ন দিচ্ছি, একটু শুকনা লঙ্কা দিয়ে দিলাম কেটে। শাকটাকে ধুয়ে তুলছি, আলুটাকে একটু ভেজে নেবো লাল লাল করে। ভালো লাগে, আপনাকে খুবই ভালো লাগে, আপনারও বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর স্বাদ হয়ে মিলবে। কাঁচা লঙ্কা তরকারি আমরা খাই, শুকনো লঙ্কা খুবই কম খাই। আমি মশলাটা মোটা হয়ে গেছে, তুলে নিচ্ছি বাটিতে। পজ করেছি, হ্যাঁ তখন আবার অন করে দেবো।
ولكنني لم أقل شيئاً.